পৃথিবীর দীর্ঘতম নৌপথে ভ্রমণের ইতিহাস সৃষ্টি করা ভারতের বিলাসবহুল প্রমোত্তরী গঙ্গা বিলাস এখন বাংলাদেশের পথে। কলকাতার গঙ্গাবক্ষ থেকে নদিয়া দিয়ে বাংলাদেশে ঢুকে সেখান থেকে চূড়ান্ত গন্তব্য আসামের ডিব্রুগড়ে যাবে জাহাজটি। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। কলকাতার বুক ছুঁয়ে যাওয়া এই গঙ্গা খিদিরপুর থেকে কয়েক কিলোমিটার দূরত্বের কলকাতার মিলেনিয়াম পার্কের তীর ঘেঁষে দাঁড়িয়ে সারি সারি জাহাজ। আর এখানেই চোখে পড়ল বিলাসবহুল প্রমোত্তরী গঙ্গা বিলাসের দ্রুত গতিতে ছুটে চলার ছবি। বিশ্বের নদীপথে দীর্ঘতম এই যাত্রা করেছে প্রমোত্তরী গঙ্গা বিলাস। চলতি মাসের ১৩ তারিখে বানারস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছিলেন, সেটি কিন্তু ২৭টি নদী হয়ে ৫০টি পর্যটন কেন্দ্র ঘুরে পৌঁছানোর কথা আসামের ডিব্রুগড়ে। আর অবশ্যই এর মধ্যে থাকবে বাংলাদেশের বেশ কয়েকটি নদীও। এদিকে গঙ্গা বিলাসকে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পাশাপাশি জাহাজটি নিয়ে চরম গোপনীয়তা অবলম্বন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর তাই সাধারণ মানুষের মধ্যেও এটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল, রয়েছে নানা প্রশ্ন। আসামের গুয়াহাটি থেকে শেষ হয়ে বাংলাদেশ হয়ে যাবে, তাই এটা সম্পর্কে সেরকম হাইলাইটস সেরকম কিছু হয়নি এবং সাধারণ মানুষের মধ্যে এটা পৌঁছায়নি এই বার্তাটা। এখান থেকে অনেক জায়গায় ঘুরতে যাওয়া যায় এবং বিভিন্ন রকম ছোট ছোট বোটের মাধ্যমে এখান থেকে প্রথম থেকে আমাদের ইন্টারনেটে বুকিং করতে হয়। গঙ্গা বিলাসের প্রথম যাত্রায় সাওয়ার হয়েছেন ৩২ জন সুইডিশ পর্যটক। ধারণা করা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে ছেড়ে আসা এই জাহাজ বুধবারের মধ্যেই ঢুকবে বাংলাদেশে। এর আগে গেল শনিবার গভীর রাতে কলকাতা পৌঁছায় গঙ্গা বিলাস। এরপর গত কয়েকদিন ধরে প্রমোত্তরীর পর্যটকরা কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। সরকারি উদ্যোগ হলেও পুরোপুরি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বিলাসবহুল এই প্রমোত্তরী দীর্ঘ ৫১ দিন ধরে ৩,২০০ কিলোমিটার পথ যাত্রা করবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।